হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু 4টি ভুলের কথা বলবো যার জন্য কিন্তু আপনার ইউটিউব ভিডিও ইউটিউবের মধ্যে র্যাঙ্ক করে না। দেখেন বন্ধুরা, যাদের বড় চ্যানেল আছে তারা কিন্তু একদিনে কিন্তু ইউটিউবে সাকসেস হয় নাই, তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে গেছে, কিন্তু তাদের কিন্তু ভুল খুব কম হয়েছে, তার জন্যই কিন্তু তাদের চ্যানেল এখন ইউটিউবের মধ্যে টপ র্যাঙ্কে। সো আমরা আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটররা যখন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি, আমরা কিন্তু সদাসল ছোটো মোটো ভুল করে থাকি, কিন্তু আমরা কিন্তু গণ্য করি না। কিন্তু আজকে আমি এক্সপ্লেন করে দেবো, মানে আজকে আমি ভুলগুলো আপনাদেরকে আমি এক এক করে মানে ধরিয়ে দিব যে কী ভুল করলে আপনি অ্যাকচুয়ালি আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো আপ করতে পারবেন না। তো বন্ধুরা, সবার প্রথম যেটা ভুল সেটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা কিন্তু এটা বিশ্বাস করবেন না, আমি কিন্তু লাইভ পুরো আপনাদেরকে বুঝিয়ে দিব। কারণটা হচ্ছে, আপনি যেগুলো থাম্বনেল আপনি ব্যবহার করেন সেই থাম্বনেলগুলো কিন্তু সাসপেন্স ক্রিয়েট করেন না, মানে বিষয়টা হচ্ছে মিস্টেরিয়াস আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি থাম্বনেল বানান টেকনিক্যাল ভিডিও, তো সেই রকম থাম্বনেল বানাবেন যেটা থাম্বনেলের মধ্যে মানে মানুষের চোখ পড়লে যাতে ক্লিক না করে বাসেই না, সেই রকম ধরনের থাম্বনেল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। কারণ হচ্ছে বর্তমান কিন্তু ইউটিউবের প্রভাব কিন্তু অজস্র, মানে অসংখ্য ক্রিয়েটর বাইরে গেছে। সো থাম্বনেলের মধ্যে এমন কিছু মানে ক্রিয়েট করেন যাতে আপনার থাম্বনেলটা সবাই ক্লিক করে। তো এখন আপনারা বলবেন যে আমরা তো ব্লগিং ভিডিও বানাই, তো আমরা কীভাবে ব্লগিংয়ের থাম্বনেল মিস্টেরিয়াস তৈরি করব? দেখেন ভাই, আপনারা যেমন ব্লগিং বানাইতেছেন, ধরেন আপনারা একটা জায়গায় গেছেন, তো আশ্চর্য একটা বস্তু দেখাইলেন, সেই বস্তুটা ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি একটু রিয়্যাক্ট দেন, রিয়্যাক্ট দিয়ে কিন্তু থাম্বনেলের নাম লেখেন যে এই বস্তুটা কি দেখলাম। তো এইরকম ধরনের কিন্তু আপনারা থাম্বনেলের মধ্যে নাম লিখে কিন্তু সাসপেন্স ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি 2 নম্বর ভুলটির দিকে চলে যাচ্ছি। যারা আমরা ইউটিউবের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আমরা কিন্তু রিসেন্ট কপি কন্টেন্ট করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এই বস্তুটা কিন্তু আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিতেছি। দেখেন, আমরা কিন্তু সদাসল বড় বড় ইউটিউবারকে ফলো করি, বড় বড় ইউটিউবারের রিসেন্ট আপলোড হওয়া ভিডিও কিন্তু আমরা কপি করে কিন্তু আমাদের চ্যানেলগুলিতে আপলোড করে থাকি, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। কারণটা হচ্ছে, আপনি যে বস্তুটা বানাইছেন ওই বস্তুটা কিন্তু অলরেডি লাখ প্লাস মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে, মানে বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সেই টপিক অলরেডি ভিডিও বানাইছেই, তো আপনার চ্যানেলের যেটা ভিডিও সেটা কিন্তু আর মানুষ দেখবে না, মানে নতুন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটি কখনোই আর দেখবে না। সো যারা ভাবতেছেন যে বড় বড় ইউটিউবারকে ফলো করে আমি রিসেন্ট ভিডিওর কাম করব, সেটা কিন্তু ভুল। কারণটা হচ্ছে, আপনি কিন্তু রিসেন্ট ভিডিও কোনো সময় কপি করবেন না, যদি কপি করতে ইচ্ছেই হয় বড় ইউটিউবারের। সো ওল্ড যেগুলো ভিডিও বানাইছে সেগুলো কিন্তু ভিডিও আপনি কপি করে আপনার ভিডিও ইউটিউবের মধ্যে কিন্তু আপলোড করতে পারেন। আরেকটি বিষয় বন্ধুরা, আমরা কিন্তু সদাসল বড় বড় ইউটিউবারের কন্টেন্টের টাইটেল কিন্তু কপি করে মজা পাই, সেটা কিন্তু করা যাবে না। কারণটা হচ্ছে, বড় বড় ইউটিউবাররা যেটা কন্টেন্ট বানায় সেই কন্টেন্টের টাইটেল কিন্তু কোনো সময় আপনি কপি করবেন না, আপনি নিজের থেকে কন্টেন্টের টাইটেল ক্রিয়েট করবেন, তারপরে কিন্তু টাইটেলের জায়গায় গিয়ে বসাবেন। তো বন্ধুরা, এখন কিন্তু সরাসরি চলে যাচ্ছে 3 নম্বর ভুলের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু সদাসল ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু সেই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে শেয়ার করি, মানে লিঙ্কটা যা আছে ইউটিউবের সেই ভিডিওটার লিঙ্ক মানুষদেরকে আমরা শেয়ার করি, সেটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনারা যদি ইউটিউবে দীর্ঘদিন কাজ করতে চান, তাহলে কিন্তু স্প্যামের থেকে দূরে থাকুন, কারণ লিঙ্ক শেয়ারটাও কিন্তু এক ধরনের একটা স্প্যাম। সো কোনো সময়ই আপনার ইউটিউবের ভিডিওর লিঙ্ক কোনো বন্ধু কিংবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সরাসরি চলে যাচ্ছি 4 নম্বর ভুলের দিকে। যেটা আমরা ভুল করে থাকি ইউটিউবের মধ্যে সেটা হচ্ছে ইউটিউবের কনসিস্টেন্সি এবং কি কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু কনসিস্টেন্সির দিকে চলে যাচ্ছি। কনসিস্টেন্সি মানে হচ্ছে নিয়মিত। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একদিনে একটা ভিডিও আপলোড করে যাচ্ছি, 15 দিন বাদে আর একটা ভিডিও আপলোড করে যাচ্ছি, এরকম করলে কিন্তু ইউটিউবে আপনি গ্রো আপ করতে পারবেন না। সো নিয়মিতভাবে ভিডিও আপলোড করে যাবেন। ধরেন আজকে যদি একটা ভিডিও আপলোড করছেন, কালকেও কিন্তু আর একটা ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে, তারপরেই কিন্তু ইউটিউবে আপনি সাকসেস পাবেন। তারপর আরেকটি বিষয় হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও কোয়ালিটি ঠিক করতে পারি না। কারণটা হচ্ছে, আমরা কিন্তু
যেগুলো ভিডিও বানায় সেগুলো ভিডিও কিন্তু মোবাইল দিয়ে বানায়। আপনারা চেষ্টা করবেন, যদি মোবাইল দিয়ে বানিয়েও থাকেন তো কাইন মাস্টার কিংবা বড় বড় অ্যাপ যদি আপনারা ইউজ করে থাকেন তো সেই অ্যাপের যেটা হাই রেজুলেশন কনভার্ট থাকে সেই কনভার্টে গিয়ে কিন্তু আপনারা এক্সপোর্ট করবেন ভিডিও। তারপরেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্টের মধ্যে যদি হাই কোয়ালিটি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি হাই ডেফিনিশন হবে। সো আপনারা কিন্তু কোয়ালিটি এবং কি কনসিস্টেন্সির দিকে কিন্তু ধ্যান দিবেন। দেখুন বন্ধুরা, ইউটিউবের মধ্যে কিন্তু আপনারা অনেক ভুল কাজ করে থাকেন কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে এটা ভুল নাকি শুদ্ধ। ইউটিউবে যদি আপনারা লং টাইম কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রথমে ক্যাটাগরি, সেকেন্ড নাম্বার হচ্ছে ট্রেন্ডিং। হ্যাঁ বন্ধুরা, যদি গ্রো আপ করার চেষ্টা থাকে তাহলে কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই মুন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।